আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব টার্নারি অপারেটর, যেটা হলো ইফ এলস এর শর্ট হ্যান্ড। গত ভিডিওতে আমরা ইফ এলস নিয়ে একটা বিস্তার আলোচনা করছি, তারপর আপনাদেরকে একটা প্রোগ্রাম ক্যালকুলেটর রান করে দেখিয়েছি। আর এই ভিডিওতে আমরা কিভাবে শর্টকাটে ইফ এলস ব্যবহার করা যায় সেটাই দেখব। ঠিক আছে, চলুন আমরা আসলে জিনিসটা দেখে বোঝার চেষ্টা করি। তো প্রথমে কি করতে হবে, আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে। ভ্যারিয়েবল নেওয়ার পর এখানে আমি কন্ডিশনটা দিব, তারপরে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে কোশ্চেন চিহ্নটা দিব। কোশ্চেন চিহ্নটা দেওয়ার পর এই যে পার্টটা আছে, এই পার্টটা হলো আমার ট্রু পার্ট, ওকে। আর এই পার্টটা হলো আমার ফলস পার্ট। যদি আপনার কন্ডিশন যদি ফলস হয় তখন এটা এখান থেকে প্রিন্ট হবে, আর যদি ট্রু হয় তখন এখানে প্রিন্ট হবে। যদি ট্রু হয় তাহলে এখানে প্রিন্ট হবে। তো নর্মালভাবে আমরা যখন ফর লুপ ইউজ করতাম তখন দেখেন একটা ভ্যারিয়েবল নিতাম, যদি কন্ডিশনটা যদি ট্রু হতো, কন্ডিশন ট্রু হলে আমার এটা এখানে আসতো, যদি ফলস হতো তাহলে এটা আমার এখানে আসতো। ঠিক আছে, যদি ট্রু হতো এখানে আসতো, আর যদি ফলস হতো এখানে কোডটা এক্সিকিউট হতো, এটা প্রিন্ট হতো। আর ট্রু হলে এটা প্রিন্ট হতো, ফলস হলে এটা প্রিন্ট হতো। এই কোডটাই যদি আমরা টার্নারি অপারেটর দেখি তাহলে দেখেন যে প্রথমে আমরা কি নিছি, ইন্ট নামে টাইম ভ্যারিয়েবলে একটা টাইম নিছি। ঠিক আছে, তারপর কি করবে যে আমার যে ভ্যারিয়েবলটা নিতে বলছে, তো আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে একটা রেজাল্ট নামে ভ্যারিয়েবল নিলাম। তারপর এখানে আমি কি করলাম, এই দেখেন এখানে বলছে আমাদের কন্ডিশনটা নিতে, তারপর এখানে কি করলাম আমাদের কন্ডিশনটা দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্নটা দিলাম। দেওয়ার পর এই পার্টটা হলো আমার কি পার্ট, ট্রু পার্ট, আর এই পার্টটা হলো আমার কি পার্ট, ফলস পার্ট। ঠিক আছে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এখানে আসবে, যদি কন্ডিশনটা ট্রু হয় এটা প্রিন্ট হবে, আর যদি কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি হবে, এটা প্রিন্ট হবে। আপনারা এটা বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। এটা দিয়ে আপনার এখানে তো আমরা একটা দেখাইছি যে ইফ এলস এর এটা ব্যবহার দেখাইছি, কিন্তু এটার মধ্যে আরো কন্ডিশন আপনি চেক করতে পারেন। এটা একটু লেন্থি প্রসেস হয়ে যায় আপনাদের এখন বর্তমানে, কিন্তু আপনারা বর্তমানে এই প্রসেসটাই ফলো করবেন, এই প্রসেসটা দিয়ে কোডগুলো প্র্যাকটিস করতে থাকবেন। এটা আপনি জাস্ট জানার জন্য জেনে রাখেন, এটা যখন নাকি আপনি একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন ব্যবহার করবেন। এটা বিভিন্ন ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামিং এর যে ফ্রেমওয়ার্ক আছে, বা বড় বড় যখন প্রজেক্ট করতে যায় তখন সময় বাঁচানোর জন্য কি এটা ব্যবহার করা হয়। আপনারা বর্তমানে এটা ব্যবহার করবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এটা জাস্ট প্র্যাকটিস করেন জানার জন্য। ঠিক আছে, আমি আর এটা না দেখালাম, আপনারা জাস্ট এটা প্র্যাকটিস করবেন জানার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন, সেখানে আমি আপনাদের প্র্যাকটিস টাস্ক অনেকগুলো দিয়ে থাকি, সাথে আপনাদের সাপোর্টও দিয়ে থাকি। এই যে কোর্সটা চলমান আছে, এই চলমান কোর্সে আমি এখানে লাইভ সাপোর্ট দিয়ে থাকবো। আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনি এখানে পোস্ট করবেন। ঠিক আছে, আর আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।